ফেসবুকে অস্ত্রের ছবি দিয়ে সমালোচিত হয়েছেন বগুড়ার সাত আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু। গতকাল অস্ত্র হাতে তার ছবিটি ভাইরাল হয় ফেসবুকে। জানা যায়, নিজের নিরাপত্তার জন্য এই অস্ত্র কিনেছেন তিনি। এর আগে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার দুই মাসের মাথায় দামি গাড়ি কিনে সমালোচিত হন এই সংসদ সদস্য। 2018 সালে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে বগুড়ার সাত আসনে বিএনপির প্রার্থী না থাকায় হঠাৎ করেই রেজাউল করিম বাবলুকে সমর্থন দেওয়া হয়। ট্রাক প্রতীক নিয়ে তিনি 1,90,299 ভোট পেয়ে নির্বাচিত হন। আর সংসদ সদস্য নির্বাচিত হওয়ার দুই মাসের মাথায় বদলে যায় আর্থিক অবস্থাও, যদিও তিনি হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছিলেন 5,000 টাকা।